প্রিয় দর্শক সবাইকে আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকালকে আপনারা দেখেছেন বা শুনেছেন যে একটা তথ্য সামনে এসেছে, এসএসসিতে শূন্য, মানে অ্যাকচুয়ালি পরীক্ষাতে শূন্য পেয়েছেন একজন ক্যান্ডিডেট বা একাধিক ক্যান্ডিডেট, তাদের নাম্বার নাকি হয়ে গেছে 50 বা 50-এর বেশি। এ তো একেবারে বিরাট ম্যাজিক, মানে শূন্য মানে সাদা খাতা বা সব ভুল এটাই ধরবো, যেখানে মানে পরীক্ষা দিয়ে যেটা পাওয়ার কথা শূন্য বা যেটা মানে পেয়েছেন আর কি, যা দেখা যাচ্ছে, কিন্তু তার নাম্বার নাকি হয়ে গেছে 50-51 বা তার বেশি। এ তো একেবারে বিরাট ম্যাজিক, কী করে হয় এসএসসি পরীক্ষাতে আমি জানি না। এইরকম ম্যাজিক ম্যাজিশিয়ান পিসি সরকার তিনিও দেখাতে পারবেন কিনা, যে পরীক্ষা দিয়ে শূন্য পায় একজন, তার নাম্বার হয়ে গেল 50 বা তার প্লাস বা তার বেশি। আমি একেবারে সরাসরি এটা নিয়েই ঢুকবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ম্যাজিশিয়ান পিসি সরকার। পিসি সরকার, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভির তরফ থেকে। দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা প্রথমে আপনাকে। বলুন তো, আপনি কি শুনেছেন যে গতকালকে এরকম একটা তথ্য সামনে এসেছে, কলকাতা হাইকোর্টে সিবিআই যে তথ্য জমা করেছে সেখানে জানা গেছে শূন্য পাওয়া, মানে পরীক্ষা দিয়ে শূন্য পেয়েছেন মানে কেউ বা একাধিক লোকজন, তাদের নাম্বার হয়ে গেছে 50 প্লাস, এটাই বা কী করে সম্ভব? এত বড় ম্যাজিক কি আপনি দেখাতে পারেন? এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ম্যাজিক দাদা, শূন্য পুরাণ, মহাশূন্য কেউ ছিল না কিছু, সেখান থেকে সৃষ্টি হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। ওনারা বিশ্ব নতুন রকম বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করছেন, আউট অফ নাথিং সামথিং ইজ অ্যাপিয়ারিং। আমরা এই ম্যাজিক দেখাই না, দেখাতে পারিও না। আমরা তো বিজ্ঞান মনুষ্য, আমরা যা করি সব বিজ্ঞানের উপর আধারিত, আর অবিজ্ঞানগুলো দেখছি অবাক হয়ে যে শূন্য থেকে 50 হয়ে গেল, আবার শূন্যের সঙ্গে দুই গুণ করলে হয়তো ওরা 100 পেয়ে যেতে পারে, 100-তে 100। আমি তো অপেক্ষা করছি সেই 100 পয়েন্টের জন্য। কি দারুণ ম্যাজিক! আমার বাবা বেঁচে থাকলে, বাবা আমি জানতাম, বাবা বলতেন আমি পারি না, আমরা খেটে খুঁটে পরীক্ষা দিই, যতগুলো পরীক্ষা দিয়েছি, লেখাপড়া করেছি, নম্বর কম বেশি পেয়েছি, ভালো পেয়েছি, খারাপ করলে খারাপ পেয়েছি, কিন্তু এইভাবে শূন্য থেকে এই ম্যাজিক অদ্ভুত, অদ্ভুত ব্যাপার। এই জন্যই বোধ হয় বিদেশিরা বলে ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ ম্যাজিক, শূন্যের থেকে আবির্ভাব হয়ে যায় মহাপুরুষের দল। বিশ্বকাশ, আপনি তো শুনছেন নিশ্চয় যা চলছে চাকরি বিষয়ে কলকাতা হাইকোর্টে, যেভাবে মামলা হচ্ছে, হিয়ারিং হচ্ছে, অনেকে অ্যারেস্ট করা হয়েছে, কি বলবেন, কি চলছে আমাদের রাজ্যে? কিছু বলার নেই, আমি পৃথিবীর সর্বত্র বুক ফুলিয়ে ঘুরেছি, বাঙালি ছেলে হিসেবে, ভারতবর্ষী হিসেবে ম্যাজিক দেখে মন জয় করেছি, কিন্তু আমি খুব লজ্জার সঙ্গে বলছি আমাদের সেই বুকটাকে লোকে ঢেকে রাখতে হবে, কারণ আমাদের দেশ নিয়ে অনেকে ব্যঙ্গ করতেন যে বাঙালি কাঙ্গালি হ্যায়, কিন্তু বাঙালি চোর হ্যায়, বাঙালি 420 হ্যায়, বাঙালি জিরো হ্যায়, এটা আমি শুনিনি বা শুনতে চাই না। আমাদের কপালে এই জীবদ্দশায় আমাকে এটাও শুনতে হলো, আমি যত লেখাপড়া করেছি খুব খেটে খুঁটে করেছি, আমার বাবাও খুব খেটে খুঁটে, বাবা ছিলেন মেধাবী ছাত্র, এখন মেধাবীর মানেই নেই, মেধাবী কথাটার কোনো অর্থই হয় না, বা কোনো ছেলে প্রত্যন্ত গ্রাম থেকে একটা ছেলে পড়ে শুনে খাটাখাটি করে বাবা মাকে সাহায্য করে আবার পরীক্ষায় বসে ভালো রেজাল্ট করেছে, এরপরের জন্য কি আনন্দ পাই, কি আনন্দটা নষ্ট হয়ে গেছে। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটির মেইন ডোরে একটা বড় বড় করে লেখা লিখে দেখছেন, ওনার বক্তব্য ছিল তোমরা ছাত্ররা এটা জেনে রেখে দাও, বাংলায় তর্জমা করলে এই কথাটা দাঁড়ায়, তোমরা জেনে রেখে দাও একটা দেশকে, একটা জাতকে নষ্ট করতে গেলে পরে অ্যাটম বোম ফ্যাটম বোম লাগে না, খালি ছাত্রদের মধ্যে করাপশন, টোকাটুকি আর এই সমস্ত ভেতরের আন্ডারস্ট্যান্ডিং রেজাল্ট করলেই কিন্তু একটা দেশ ধ্বংস হয়ে যাবে। তখন যখন ইঞ্জিনিয়ার যে ব্রিজটা বানাবে ওটা ধসে পড়বে, যে ডাক্তার বেরোবে এই
ধোকাবাজি দিয়ে টুকে পাস করে বা গোল্লাপে সেই ডাক্তারের হাতে পেশেন্ট এক ধার থেকে মরতে আরম্ভ করবে, যে কি বলবো আর, আমার 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 মুখ নেই, আমার মুখ নেই। কিন্তু বুদ্ধিজীবী বলতে আমরা যখন যাকে বুঝি, আমার কাছে লোকরা তারা যখন নাকি কি বলবো আমি, তারা যখন নাকি মাথা নিচু করে ক্যা 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 মে 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 পে 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 আওয়াজ করে, আমি এটা টিভিটা বন্ধ করে দিই, আমার লজ্জা লাগে। এই নাকি আমাদের বুদ্ধিজীবী, বুদ্ধি দুরকম হয়, সুবুদ্ধি আর কুবুদ্ধি। ওরা কুবুদ্ধিজীবী হয়ে গেছে, পচে গেছে মাথাটা। আমি আপনাকে খুব আপনার প্রোগ্রাম হবে না প্রায় দেখি, সময় পেলেই দেখি, কারণ আপনি আপনি একটা সঠিক পুরুষ, সঠিক পুরুষ, আপনি প্রতিবাদ করতে জানেন। আমি আপনাকে সত্যিকারের স্যালুট জানালাম, পিসি সরকারের অন্তর থেকে শ্রদ্ধা গ্রহণ করুন। আপনার মতো লোক আমরা আমি চাই আরো আসুন, প্রতিবাদ করুন। আপনাদের সঙ্গে আমি আছি, আমরা আছি, জনগণ আছে, সুস্থ অবস্থা লোকেরা আছেন। আমি আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি শেষ দিকে চলে এসেছি, সেটা হচ্ছে যে একটু জানতে চাই আপনার সম্পর্কে, আপনি এখন কেমন আছেন, বা জাদুবিদ্যা নিয়ে এখন কতটা কি কাজ করছেন, নাকি একেবারে রেস্ট এখন? না, কথা হচ্ছে যে আমি যখন নাকি কোনো থিয়েটার হলগুলো বুক করতে যাই, সঙ্গে সঙ্গে ঘোষণা হয় এটা নাকি রিপেয়ার হবে, অনন্তকাল ধরে রিপেয়ার চলছে, যাতে নাকি আমি না পাই। আর আমাকে দিলে পরে আপনাদের আশীর্বাদে জনগণ যখন থেকে আসেন, আমি হয়তো এক মাসের জন্য বুক করতে চাইলাম, কিন্তু জনগণ বলেন আরো চাই আরো চাই আরো চাই, সেটা আমার দোষ নয়। ওনারা আমাকে যদি 4-5 দিনের জন্য দেন, আমার লরির থেকে মালপত্র নামাতে নামাতেই 2 দিন লাগে, তাহলে আমি শুকনো কি করে এলে? মানে তার মানে আপনার আপনার সহিত কোথাও বাধা দেওয়া হচ্ছে, বা এর পেছনে পলিটিক্যাল ইন্ধন রয়েছে? সোজা কথা বলছি, তাই আমাকে আমার কানে এসছে, আমি হাতে পার্টি ফার্টি কাগজগুলো আমার স্পর্শ করি না, আমার দরকারও নেই। আমার কানে এসে যে ওনারা আলোচনা করছেন যে ওপর মহল থেকে হুইপ করা আছে যে পিসি সরকারকে সাহায্য করো না, ওনাকে ব্যাগরা দাও। আর সেই কারণে যতগুলো হল আছে যেখানে আমি শো করতে চাই বা পুলিশের সাহায্য চাই, আমি হঠাৎ পুলিশের নাম বললাম তার কারণ ঘটনাটা মনে পড়লো আমার। এই তো 2 বছর আগে আমি মেমারিতে শো করছিলাম, বর্ধমানে মেমারি, সেখানে আমি শো করছিলাম, যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমার পাশের ঘরে কিছু আজে বাজে ছেলে ছিল, তারা আমার মেয়ের ঘরে দুমদাম দুমদাম করে আওয়াজ করে এবং অসুবিধার সৃষ্টি করে। আমি গিয়ে বলি ওদেরকে যে ভাই তোমরা এটা করছো কেন, কিরকম বডি ল্যাঙ্গুয়েজ, কিরকম অদ্ভুত। আমি কিছু বললাম না, আমি বললাম যে আমি যা ব্যবস্থা করা করছি আমি পুলিশে খবর দিচ্ছি। আমি টেলিফোন করলাম, ও মা, পুলিশ থেকে বলা হলো এক্ষুনি আসছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। 2 বছর পেরিয়ে গেছে, ওনারা আসেননি, আসেন না, কারণ ওদের বলা আছে পিসি সরকারকে হ্যারাস করে, পিসি সরকার নাকি আপনাদের বন্ধু না। আমাদের বন্ধু না ব্যাপারটা, কে বন্ধু কে শত্রু, দেশের শত্রু, তুমি দেশের মিত্র? হ্যাঁ, আমি শত্রু, আমি অঙ্কে গোল্লা পাইনি, আমি পরীক্ষায় 0 পাইনি, ভালোভাবে পাশ করে বেরিয়েছি, আমি একজন ডক্টরেট, আর কি বলবো। মানে এটা কি এটা কি এটাই দোষ যে যেহেতু আপনি একটি পার্টির সঙ্গে ইনভলভ হয়েছিলেন বলে এরকম একটা মানে বদলা? একদমই তাই। এই তো এই কয়েকদিন আগে পুজোর একটা ওপেনিং এর জন্য আমাকে নিমন্ত্রণ করলেন, চিঠি আছে যে দাদা আপনি এসে আমাদের পুজো ওপেনিং করবেন। 2 দিন পরে বললো সরি আপনি আপনাকে না আমাদের পলিটিক্যাল দাদা বলেছেন তো উনি ওই পার্টি করতেন, লোকে আনা হবে না। আমার বাদ দিয়ে দিলে, ভারী বয়ে গেছে আমার, দুটো পুজো হবে, এটুকু পুজো থাকবে, আমিও থাকবো, তারাও থাকবে, গোল্লাও থাকবে, 100 থাকবে, সবই থাকবে। জনগণের মাথায় যদি বুদ্ধি থাকে বুদ্ধিমানের মতো কাজ করবে, আর জনগণের মাথায় যদি বুদ্ধি না থাকে আবার গোল্লা গুলোকে চেটে খাবে, রসগোল্লা খেলো, অন্তুবা খেলো, দানাদার খেলো,
দিলবে? খুব খারাপ লাগছে যে এইভাবে আপনাকে পদে পদে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। তাও আমি একটু পুজোর প্ল্যানটা জানতে চাই, পুজোতে কি মানে কি করবেন, কোথায় থাকবেন? আমি আমিও চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমি কলকাতায় যদি শহর না পাই, আমি সিঙ্গাপুরে চলে যাবো। আমার কলকাতাটা না বিরাট সাইজের, নিউ ইয়র্ক থেকে আরম্ভ করে নাগাসাকি পর্যন্ত সর্বত্রই হাউসফুল হয়। আমি যদি আজকেও যাই, আমার আজকে স্ট্যান্ডিং ইনভিটেশন আছে, আজকের দিনটা পর্যন্ত ইংল্যান্ডে শো করতে হবে। আমি বলেছি দাঁড়াও, আগে দেখি বাড়ির থেকে রেশন আনতে যাই, আমাদেরকে চাল ডাল দেয় না। কারণটা কি, আমার বাড়িতে নাকি দোতলা বাড়ি, মানে মাল্টি স্টোরি বিল্ডিং, আপনাদের এসি আছে, আপনি নাকি বড় লোক, আর বড় লোক আছে মানে সফল লোক। সফল হওয়াটা হচ্ছে পাপের ব্যাপার, পাপের ফল। সুতরাং আপনি রেশনে চাল পাবেন না, কেরোসিন পাবেন না, কিচ্ছু পাবেন না। আমি 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 শেষের দিকে চলে এসেছি যে আপনি যে কথাটা বললেন, সব থেকে খারাপ লাগছে যে আপনার মতো মানুষকেও আপনার শো করতে দেওয়া হচ্ছে না, যেটা পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি আশা করেন, আশাবাদী যে এই যে একটা সংকট তৈরি হয়েছে আমাদের সমাজে, এখান থেকে সত্যি কখনো মুক্তি পাওয়া যাবে নাকি আরো আরো সংকট ঘনীভূত হবে? শুনুন, দই আনন্দ দই নিশ্চয়ই জানি, আমরা বাঙালিটা প্রত্যেকেই দইটা খুব ভালোবাসি। দুধের মধ্যে একটুখানি দম্বল দিলে পরে সেই যে ব্যাকটেরিয়া গুলো, তারা দুধটাকে খেয়ে 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 দই বানায়। তারপর ওখানে ল্যাকটিক অ্যাসিড হয় বা যাই হোক, আমি কেমিস্ট্রিতে যাচ্ছি না, ওই ওই যে ব্যাকটেরিয়া গুলো ওগুলো দুধ থেকে খেয়ে খেয়ে বিভাজন হয়, এবং ওরা আবার নিজেরা নিজেরা ওই ওদের দেহজ মানে বিষ্ঠা থেকেই, শুনতে খারাপ লাগে, অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড। এবং সেটাতে আমরা তখন যদি খাই, আমাদের মনে হয় দুইটা টোকে গেছে, আরো কয়েকদিন পর আরো বেশি টোকে গেছে। এভাবে দেখবেন আপনি ওই জার্ম গুলো অল অফ এ সাডেন একটা নেই। তার কারণটা কি, নিজের বিষ্ঠায় নিজেরা ডুবে মরেছে। এদেরটা যা চোরের যা প্রবৃত্তি, চোর না কখনো শান্তিতে থাকে না। ও নিজের বউকে হয় সন্দেহ করে, নিজের ডান হাতকেও সন্দেহ করে, নিজের বাঁ হাতকেও সন্দেহ করে, এইভাবে নিজের সঙ্গে নিজে লড়াই করে ওরা আত্মঘাতী হয়ে যাবে। আমাদের কিচ্ছু করতে হবে না। আমি পিসিওকে জুনিয়র দায়িত্ব নিয়ে বললাম, ওরা নিজেরাই নিজেদের সর্বনাশ করবে। ওরা চোর, যে চোর সে অন্য চোরকে ধরিয়ে দেবে, অন্য চোর আবার এই চোরকে ধরিয়ে দেবে, এই চোর আবার সেই চোরকে ধরিয়ে দেবে। তুই বলে তুই বলে দিলি, আমিও বলে দেবো তুই কি করেছিলি, বলে সমস্ত ফাঁস হয়ে যাবে। আর সবার উপরে তো বসে আছেন চুপচাপ আমাদের বিচার। আমি বুঝতে পারছি আপনার কথা, এবং সেই পরমনায় চলেও এসছে এখন চোদ্ধরা, এবং একেবারে নামটা বলে দেবো। আমি শেষ একেবারে আপনাদেরকে শেষ করবো আপনাকে দিয়ে, যেটা দিয়ে যারা দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনারা কোনো একটা যদি বক্তব্য থাকে বলবেন। আর আমি জানি না আপনার হাতের কাছে মানে এই মুহূর্তে ছোট্ট একটা ম্যাজিক দেখিয়ে শেষ করার মতো কোনো উপকরণ আছে কি না বা সম্ভব কি না। উপকরণ নেই, তবে মনে রাখবেন ম্যাজিকের মধ্যে কিন্তু মন্ত্র তন্ত্র সব কিছু নেই। ম্যাজিক হচ্ছে বিজ্ঞানের উপর আধারিত, এবং ম্যাজিক হচ্ছে আত্মবিশ্বাসের ফলন। আপনার মধ্যে ম্যাজিক লুকিয়ে রয়েছে। আমি দর্শক বন্ধুদের বলছি, আমি পিসি সরকার জুনিয়র নই, সত্যিকারের পিসি সরকার আপনাদের মধ্যে লুকিয়ে আছে। অসম্ভবকে সম্ভব করবার জন্য আমরা প্রতিটি ভারতীয় এক একজন জাদুকর। আমরা চুপচাপ বসে আছি, যেদিন নাকি উঠে পড়বো না, চুরমার করে দিতে পারি, বিস্ফোরণ করতে পারি। ইংরেজরা চলে গেল 200 বছর রাজত্ব করে, সিপাহী বিদ্রোহ নাম দিয়ে ব্যাপারটা ওই গণ গণবিদ্রোহ, যখন থেকে গণবিদ্রোহ শুরু হবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভালোভাবে থাকবেন, ম্যাজিক আসে, ম্যাজিক ঘটে, জাদুকর আপনারাই, আমরাই।
হাতে হাত মিলিয়ে ম্যাজিক করা যাক। নমস্কার। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার পুজো ভালো কাটুক, নিশ্চয়ই আমরা আগামী দিনে সুযোগ পাবো আপনার ম্যাজিক দেখার। এই যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকট কাটবে, আবারও সূর্যের উদয় ঘটবে, আবারও দারুণ একটা পরিবেশ আমরা ফিরবো, আমরা নিশ্চয়ই আশায় আছি। ভালো থাকবেন, ভালো থাকবেন। দর্শক শুনছিলেন পিসি সরকার, তিনি কিছু কথা বলছে এবং তাকেও যে কীভাবে ঘেরাঘিরি চলছে সেটাও তিনি কিন্তু জানালেন, এবং কী করে জিরো থেকে একেবারে 50 হয়ে গেছে এইসব নাম্বার এসএসসি সেটারও একটা ব্যাখ্যা তিনি দিলেন। দর্শক, আমি জানি না আপনাদের যদি এ নিয়ে কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বাক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।